আমার সঙ্গে আজকে রয়েছেন আমাদের সবার খুব প্রিয় উর্মিমালা বসু। উর্মিদি, শুধু অকারণ পুলকে ক্ষণিকের গান গারে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে যারা আসে যায় হাসে আর চায়, পশ্চাতে যারা ফিরে না তাকায়, নেচে ছুটে ধায় কথা না শোধায়। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর আমার সঙ্গে আজকে রয়েছেন আমাদের সবার খুব প্রিয় উর্মিমালা বসু। উর্মিদি, পুজো আসছে, পুজোর আনন্দ, তোমাকে সবসময় দেখতে খুব একটা মনে হয় যে খুব উৎসবের মেজাজে আছো, আজকেও অ্যাজ ইউজুয়াল সেরকমই লাগছে। পুজো এবার তোমার কাছে কি এবারের পুজো? আমার কাছে না পুজোটা ঠিক ক্যালেন্ডারের পুজো নয়, আমার কাছে পুজোটা বেশিটাই মনে। এই যে শিউলি ফোটে, আমি কিন্তু তার মধ্যে আমার গর্ভধারিণী মাকে দেখতে পাই, মৃন্ময়ী মাকে নয়। কেন? আমার বাপের বাড়িতে একটা খুব বড় শিউলি গাছ ছিল এবং শিউলিতে তলাটা সকালবেলা ভরে থাকতো অ্যামাশ্রীতে, এবং আমার বৃদ্ধাই বলা যায় মা নিচু হয়ে হয়ে ফুল কুড়োতেন একটি একটি করে। আমার বাবাকেও দেখেছি মার সঙ্গে। তারপরে না আমার মামার বাড়ি কাছে ছিল, মার বন্ধুর বাড়ি কাছে ছিল, ডক্টর রমা চৌধুরী মার খুব প্রাণের বন্ধু ছিলেন। আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতেও মা ছোট্ট ছোট্ট প্যাকেট করে সকালবেলা শিউলি পাঠাতেন। এখন শিউলির গন্ধ, আরও একটা গন্ধ মনে পড়ে, শিউলি কিংবা এই সময় মাধুরীলতা একটা পাঁচ গন্ধ সন্ধ্যাবেলা পাওয়া যায়, সেটা মানেই তো আমি জগন্নাথের সঙ্গে দেখা করে বাড়ি ফিরছি, ঘড়ির কাঁটাটাকে পেছোচ্ছি আর বাবাই পায়চারি করছে। মানে এত ছোট ছোট অনুষঙ্গ আছে। অ্যাকচুয়ালি মহালয়া থেকেই না মানে পুজো পুজো ভাবটা এসে যায়। আর এই যে আকাশ টাকাশ, এত বৃষ্টি, এত দুর্যোগ, কিন্তু যেই ওই দুষ্ট ছেলের মতো মেঘটা একটা জায়গায় বৃষ্টিটা ঝরিয়ে দিয়ে পালিয়ে যায়, তারপরেই তো একটা সুন্দর আলো এবং একটা অসীম নীল আকাশ, এই নীলটা কিন্তু সারা বছর পাওয়া যায় না। হ্যাঁ, কাজেই সব মিলিয়ে না আমার কাছে পুজো অনেকটা আসে ওই প্রকৃতির হাত ধরে এবং খুব সত্যি কথা মনে। মানে সেই রবীন্দ্রনাথের কথা আছে না, ভোরের হাওয়া কান্না পাওয়া, আমার মনে হয় পুজোর হাওয়া কান্না পাওয়া। মেবি আমি বয়সের সঙ্গে সঙ্গে আরও ইমোশনাল হয়েছি। আমার পেছন ফিরে তাকানোর অনেক সরঞ্জাম আছে, সামনে কম, সামনেরগুলো নিয়ে আমি ভাবতে পারি, কল্পনা করতে পারি। আমার বর্তমানও আছে, খুব পরিপূর্ণ বর্তমান সমস্তটা নিয়েও, কিন্তু মানুষের বোধ হয় এই দিনগুলোই না একটু অতীতচারী হতে ইচ্ছে করে। আর এই যে মাস টাস পোতা হয়েছে, পুজো হবে, এগুলো নিয়ে না কোনো কালেই খুব একটা রোমাঞ্চ ছিল না, কারণ আমার একটু ব্রাহ্ম মানসিকতার পরিবারে আমি বড় হয়েছি, স্কুল ও ব্রাহ্ম বালিকা শিক্ষালয়, তাহলে সমস্ত মিলিয়ে পুজো একটা খুব বড় উৎসব, বাঙালিদের বড় উৎসব। আমি বাঙালিদের কথাটা ইচ্ছে করি ব্যবহার করলুম, নিশ্চয়ই সেটার একটা অন্যরকম আমেজ আছে। হ্যাঁ, সেই আমেজ তো অস্বীকার করার উপায় নেই। এই কিছুক্ষণ লোডশেডিং থাকে, পুজো মণ্ডপে আলো তৈরি হচ্ছে, তারপরে রাস্তাগুলো মসৃণ রাস্তাগুলো খুঁড়ে খুঁড়ে আবার তাদের সেই রকম করে দেওয়া হয়। পার্ট অফ পুজো, পার্ট অফ লাইফ, পার্ট অফ মজা। পার্ট অফ তো পুজোর অনেক কিছু বললে তুমি, আমরা জানি তো বাঙালি মনে প্রেম সবসময় প্রায় বসন্ত জাগ্রত, তো এই পুজোর প্রেম নিয়ে অনেকে নস্টালজিয়া থাকে। আমি জগন্নাথ স্যারের কথা বলছি না, জগন্নাথ স্যার ছাড়া আর কোনো প্রেম হয়েছে কখনো পুজো পুজো সংক্রান্ত? দুর্গা পুজো সংক্রান্ত প্রেম নেই, সরস্বতী পুজোতে একটু একটু ভালো লাগে, ফিল্ডিং হয়েছে না। জগন্নাথের সঙ্গে প্রথম প্রেম এত বড় অসত্য আমি বলছি না, আমি অত আনইন্টারেস্টিং ছিলাম না, বাজে কথা বলিস না, এখন বুড়ো হয়েছি বলে। এই যে ধরো তোমরা যখন বিয়ে করেছো তখনকার সময় যে একটা, এবং তোকে শেষ করি এই বিষয়টা, এই যে আমি বলছি পুরনো দিনের কথা মনে পড়ে, তার মধ্যে কি সেই সাইকেল বালকরা নেই? তারাও আছে, বেশিরভাগই তারা পৃথিবীতে নেই। ও, কিন্তু সেই স্মৃতিটা, স্মৃতিটা তো আছে যে ওই ছোট্ট ছোট্ট কে কবে ক্যালকুলাসের বই নিয়ে বারান্দার সামনে দিয়ে ঘুরে গেছে, নামও জানি না তার। এইরকম সময় তো বোধহয় ভালোবাসা বা প্রেমটা অনেকটা অন্যরকম ছিল, এখন তো তুমি দেখলে যে খুব চেঞ্জ হয়ে গেছে। বিরহ ছিল, ফোন ছিল না তো সবার বাড়ি, এটা ভালো ছিল না একদিক দিয়ে? খুব ছিল, খুব ভালো ছিল, কিন্তু এখন আবার বয়সের সঙ্গে সঙ্গে উদ্বেগটা বেড়েছে, তো এখন মনে হয় এটাও ভালো।
আচ্ছা এই যে খুঁজে পাচ্ছি না কোথায় একটা ফোন করলে তার হদিশটা পাওয়া যায় সেটাও ভালো তখন কিরম বলতো মানে একটা বৃষ্টি হলো কি কিছু একটা ধর তার খুব অসুখ করলো আমার তো জানার কোনো উপায় নেই বাড়িতে টেলিফোন নেই সেই চিঠির অপেক্ষা কারণ তার সঙ্গে আমার ফোনের যোগাযোগটা হচ্ছে তারও পাশের বাড়ির কোনো কাকিমার বাড়িতে কোনো একটা সময় আমারও পাশের ডাক্তারখানায় কি মামার বাড়িতে কোনো একটা সময় সেসব মানে বিশাল বিরহ ছিল এবং তারপরে ফোন করতে গেলেই যে করতে পারতুম তা তো নয় আমি তাকে যখন ভীষণ ভালোবেসে কথা বলতে চাইছি তখন আমাকে তো বলতেই হতো কি রে শুভ্রা কেমন আছিস সে তো কোনোদিন শুভ্রা নয় কারণ মামা তো পাশ দিয়ে যাচ্ছে আচ্ছা তোমাদের ছোটবেলায় যে পূজোর লেখাগুলো বেরোতো সেগুলোর জন্য নিশ্চয়ই অপেক্ষা করতে এখন তো পূজোর লেখা বেরোয় কিন্তু অনেকটা ধরন বদলে গেছে না মানে ধরো কেউ ক্যান্ডেল কেউ অমুক তমুক মানে ইউটিউব রয়েছে তো এই যে না না পূজোর সংখ্যাটা পড়ি এখনো পড়ি এবারেও বলে দিতে পারি শীর্ষেন্দু পড়া হয়ে গেছে জয়গোস্বামী পড়া হয়ে গেছে এবারের পুজোর আমার একটা খুব ব্যক্তিগত স্পেশাল পাওয়া হয়েছে সেটা হচ্ছে আমরা ছোটবেলা থেকে সবসময় দেখতাম না বিভিন্ন পত্র পত্রিকার বিজ্ঞাপন এই রেড লেখা বেরোবে এবারে আমার ভীষণ প্রিয়জনের একটা লেখা পত্রিকাতে বেরিয়েছে এই প্রথম শারদীয় না তখন দোষীর অনেক লেখা বেরোয় ঋজু বসু সেটা আমার একটা ভীষণ ছেলে মানুষই তাইটুকু ছেলে মানুষই তো থাকবে মা তো সবসময় একই থাকে এবং সেটা আমারও হয়ে ওঠা ওর যে সব মান্যগণ্য লোকদের মধ্যে ওর পত্রিকায় ওর নামটা আছে আমার খুব ভালো লেগেছে অনেস্টলি এটা আমার পুজোর খুব একটা উপহার পাওয়া হয়ে গেছে এবার পূজোয় কি করবে স্পেশালি দেখো আগের বছরও আমরা দেখেছি কোভিড কাটা এবারেও বলা হচ্ছে যদিও আমি তুমি কেউ মাস্কের বালাই নিইনি আমরা পেছু হ্যাঁ ঝুলিয়ে রেখেছি কারণ আমরা আর মুখোশের মধ্যে থাকতে পারছি না তো পূজোয় কি প্ল্যান রয়েছে কিছু রয়েছে কোনো কোনো প্ল্যান নেই জগন্নাথ তো প্রতি মুহূর্তে বলছে এখানে থাকবে না কারণ এখানে অনেক রাত অব্দি ওই তোর মাইক টাইক বাজে অনেক এখানে বিশাল পুজো খুব নাম করা পুজো এখানে হয় তা ওর ইচ্ছে মেয়ের কাছে যাবার ব্যাঙ্গালোর কিন্তু আমার ইচ্ছে না কারণ আমার আধখানা প্রাণ আমার আরও বাড়ির অনেকে সব পুজোর সময় এখানে পড়ে থাকে ওই পুজোর সময় ওইটা খুব ভাল লাগে জানিস তো সবাই একটু একসঙ্গে হয় একটু ছেলেপুলেরা তাদের বেশিরভাগ দিনই বাইরে খেয়ে আসে কিন্তু ওই বিজয়ার দিন ঘুগনিটা খায় মা করো ঘুগনিটা হ্যাঁ তারপরে আমাদের বাড়িতে দুর্গা নাম লেখা হয় ও আচ্ছা হ্যাঁ এখনো সেটা আমরা দেখেছি আচ্ছা মানে সে বটের পাতায় আম্রপল্লবে না বেল পাতায় আলতা দিয়ে একটু সিদ্ধি মুখে দিয়ে তা এখন তো সিনিয়র মোস্ট হচ্ছে জগন্নাথ তারপর আমি মানে অ্যাকর্ডিং টু সিনিয়রিটি হয় এই সবগুলোর মধ্যে না তুই বলার লোক চলে গেছে শুভ বিজয় প্রণাম জানাবার লোক নেই নিজেরাই বড় হয়ে গেছি নিজেদের এখন অনেক দায়িত্ব এই একটা ভীষণ পুজোটা না আলটিমেটলি খুব পারিবারিক হয়ে যায় সেটা ভাল লাগে আর আমরা তো এক ধরনের যৌথ পরিবারে থাকি কাজেই সেইটাও থাকে আমার রায়ের ছিল হয়তো বললো মাম ঘুমটে হবে তো আচ্ছা এই যে একটা প্রত্যেকের একটা কিছু সেটা ধর মেয়েকে পাই না সেটাও একটা পুরোপুরি খুশি আর বোধ হয় হতে পারি না আমাদের তো যাওয়ার শেষ নেই কিন্তু আবার মনে মনে ভাবি ও তো খুব ভালো আছে সেটাও খুব ভালো দারুণ দারুণ কেক বানিয়ে বাবা ও তো ভীষণ খুশি আমরা সেটা সোশ্যাল নেটওয়ার্কে দেখতে পাই হ্যাঁ ওর ভীষণ একটা ওটাকে আমি বলি একটা স্কিল মানে ও আর্টিস্ট নইলে ওইগুলো হয় না আবার নিজের বাচ্চাদের প্রশংসা করা তো উচিত নয় না না মা হিসেবে তো এটুকু করাই যায় আর যখন পূজা তো বলতেই হবে পূজাতে বোধহয় এবার মানে কেকের চেয়ে ওটা আবার অনেক কিছু করে রসগোল্লা মানে ও খুব এনজয় করে ও সন্ধি পুজোয় থাকবে ও অষ্টমীতে অঞ্জলি দেয় ও একদমই আমার মেয়ে সব বিষয় নয় ও খুব সব কিছু মেনে টেনে মানে সবই মানে তারপরে ওর তো ওরিয়েন্টেশন তো হায়দ্রাবাদে থেকেছে ফলে ঈদও ওর কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট ওর ক্রিসমাসও ওর কাছে ইম্পর্টেন্ট ও খুব আমাদের মানসিকতাটাও পেয়েছে আমাদের বাড়িতেও তো আমরা খুব সবটা মিশিয়ে এবং এই মানে আন্তরিকভাবে পারিবারিক উদযাপন এবছরও চলছে এবছর ওটাই থাকবে ওটাই দৃষ্টিভঙ্গি দর্শকদের জন্য কিছু বলবে পূজোর মেসেজ পূজোর মেসেজ এইটাই যে মুখোশবিহীন হওয়ার সময় বোধ হয় সত্যি সত্যি আসেনি খুব ভিড় করবেন না ছোট ছোট গ্রুপে বেরোন আর যদি খুব ভিড় থাকে সেটা নিজেরাই নিয়ন্ত্রণ করুন কারণ স্বাস্থ্য হচ্ছে সত্যি সত্যি বড় সম্পদ নেই আর আমাদের দায়িত্ব কিন্তু অন্যকে ভালো রাখা অনেক ধন্যবাদ দিদি তোমাকে থ্যাংক ইউ আমাদের সঙ্গে ছিলেন উর্মিমালা বসু এবং পূজো মানে উর্মিমালা বসুর কাছে ঠিক কী সেই গল্পটাই আজকে আপনাদের জন্য তুলে ধরলাম পূজো ভালো কাটান
সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।